সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, অনারেবল জব সিকার্স, সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন শুভেচ্ছা। সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ 2024 এই ধারাবাহিকে আমাদের আজকে সাধারণ জ্ঞানের পর্ব 60 নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা 59টি টিউটোরিয়াল আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে করে দিয়েছি। আমি একটু আপনাদেরকে সেই জায়গাগুলোতে নিয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেল। এই চ্যানেলটিতে যে আপনি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে এখানে প্লে লিস্ট পাবেন, প্লে লিস্টে গিয়ে আপনি অল জব নামে আমাদের সেই টিউটোরিয়ালগুলো একসাথে রয়েছে, সেটি আমি আপনাদের একটু দেখিয়ে দিই। অল জব, এখানে আমাদের 59টি টিউটোরিয়াল রয়েছে যেটি কিন্তু জব সম্পর্কিত টিউটোরিয়াল। এবং এই টিউটোরিয়ালগুলি যদি আপনি দেখেন এবং এর থেকে যদি আপনি একটা প্রিপারেশন নেন, কিন্তু প্রিপারেশনটা কিন্তু আপনার হতে হবে। আপনি যখন এই টিউটোরিয়ালগুলো দেখবেন, এই টিউটোরিয়ালগুলোর মধ্যে অনেক ধরনের দেওয়া আছে, অ্যাক্টিভিটিস দেওয়া আছে এবং অনেক ধরনের কাজ দেওয়া আছে, সেই কাজগুলো আপনি করবেন এবং সেটি আপনি উত্তর মিলাবেন। এবং এটি আপনি যখন টিউটোরিয়ালগুলো দেখবেন, শুধু দেখলে হবে না, কিন্তু সেটার জন্য আপনাকে একটা খাতা নিয়ে বসতে হবে, খাতায় টিউটোরিয়ালগুলো দেখে দেখে আপনি অনুশীলন করবেন। তাহলে এখান থেকে আপনি ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং আইসিটি সহ প্রত্যেকটা বিষয়ের টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। আমরা মনে করছি যে এই টিউটোরিয়ালগুলো দেখার মধ্যে আপনার একটি ভালো স্মার্ট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। এরপরে আপনার ওখান থেকে প্রিপারেশন নিয়ে আপনি মডেল টেস্ট দেওয়া শুরু করবেন। এবং মডেল টেস্ট কিন্তু আমাদের এখানে অনেকগুলো মডেল টেস্ট দেওয়া হয়েছে, এখানে 5টা মডেল টেস্ট দেওয়া হয়েছে। আমাদের মডেল টেস্ট এখন নিয়মিতভাবে মডেল টেস্ট দেওয়া হবে। আপনি যত বেশি প্রিপারেশন নেবেন এবং যত বেশি মডেল টেস্ট দিবেন, তত বেশি কিন্তু আপনার প্রিপারেশনটা শানিত হবে। তাহলে আপনারা আপনাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই টিউটোরিয়ালগুলো দেখে নিজের প্রিপারেশনকে শানিত করতে পারেন। আশা করছি অবশ্যই সেগুলো আপনারা করবেন। এবং আমি আপনাদের আজকে নিয়ে যাচ্ছি আমাদের আজকের আলোচনার যে সাধারণ জ্ঞানের পর্ব, সেখানে নিয়ে যাচ্ছি। এটি আমাদের 60তম পর্ব। যে কোনো জবের ক্ষেত্রে এইও সহ অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, এটি একটি দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার কর্মকর্তা। এই চাকরি ছাড়াও যে কোনো চাকরির ক্ষেত্রে আমাদের এই টিউটোরিয়ালগুলো আপনাদের কাজে আসবে আশা করছি। তা আমরা আজকে যেটি আলোচনা করব, আমাদের 60 পর্বে সাধারণ জ্ঞান সহ বিভিন্ন বিষয় নিয়ে মূলত এটি আমরা সাজিয়েছি। বাংলাদেশের বাউল সম্রাট কাকে বলা হয় এবং কিছু কমন প্রশ্ন যেগুলো সবসময় সাধারণ মানে পরীক্ষাগুলোতে আসে কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি, সেই সব প্রশ্নের নিয়ে কিন্তু আমরা আমাদের এই টিউটোরিয়ালগুলো সাজিয়েছি। বাউল সম্রাট কাকে বলা হয়, লালন ফকির, বাংলা মুদ্রাক্ষরের জনককে, এটি অনেক সময়ই পরীক্ষায় আসে। চার্লস উইলকিন্স, সর্বপ্রথম চলচ্চিত্র কে নির্মাণ করেন, লুমিয়ার ব্রাদার, এগুলো বারবার শুনলে কি হয়, জিনিসটা মুখস্থ হয়ে যায়। সর্বপ্রথম চলচ্চিত্র কোন দেশে নির্মিত হয়, যুক্তরাষ্ট্র। সর্বপ্রথম চলচ্চিত্র কখন নির্মাণ হয়, 1895 সালে, ছালগুলো আমাদের মনে রাখতে হবে। উপমহাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় কাকে, হীরালাল সেন। বাংলাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় কাকে, আব্দুল জব্বার খান, আশা করছি মনে থাকবে। হীরালাল সেন নির্মিত চলচ্চিত্রটি প্রথম কবে প্রদর্শিত হয়, 4 এপ্রিল 1898 সালে, সেইটি প্রথম কোথায় প্রদর্শিত হয়েছিল, কলকাতার ক্লাসিক থিয়েটারে। উপমহাদেশে প্রথম এবং বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী কত সালে নির্মিত হয়, 1931 সালে। উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি, আলিবাবা ও 40 চোর। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি, মুখোমুখো, সেটি প্রায় কিন্তু পরীক্ষা আসে। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কবে নির্মিত হয়েছে, 3 আগস্ট 1956 সালে, মুখোমুখো চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন, আব্দুল জব্বার খান, যিনি আমাদের এরপরের যে প্রশ্নটি রয়েছে, অস্কার পুরস্কারপ্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি, পথের পাঁচালী। পথের পাঁচালী কত সালে অস্কার পুরস্কার পেয়েছে, 1991 সালে, এবং এটির পরিচালক কে ছিল, সত্যজিৎ রায়। প্রথম প্রদর্শিত হয় কত সালে, 1956 সালে। অর্থাৎ পথের পাঁচালী নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে এখানে। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে, জহির রায়হান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায়, কুর্মিটোলা, ঢাকা। মুক্ত বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। এখানে ভাস্কর্য থেকে যে কোনো একটি প্রশ্ন কিন্তু আসে। স্বাধীন সংগ্রাম ভাস্কর্যটি কোথায় স্থাপিত, ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত, শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে। সংগ্রাম ভাস্কর্যটি কোথায় অবস্থাপিত, সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে। সংসপ্তক ভাস্কর্যটি কোথায় স্থাপিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ভাষার অমরতা ভাস্কর্যটি কোথায় অবস্থিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সার্ক ফোয়ারা কোথায়, সোনারগাঁ হোটেলের সামনে। চেতনা 71 ভাস্কর্যটি কোথায় স্থাপিত, পুলিশ লাইন, কুষ্টিয়া। স্মারক ভাস্কর্যটি কোথায় অবস্থিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। জয় বাংলা জয়তারণ্য কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের মানচিত্র কোথায় স্থাপিত, এই যে ভাস্কর্যটি, এটি জাতীয় জাদুঘর ও মুক্তি মুজিবনগরে।
চারুকলা ইনস্টিটিউট কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু মনুমেন্ট কোথায়, গুলিস্তান ঢাকা। বিজয় সরণী ফোয়ারা কোথায়, তেজগাঁ ঢাকা। মোদের গরব এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত স্থাপিত, বাংলা একাডেমি প্রাঙ্গণে। শান্তির স্তম্ভ ভাস্কর্যটি কোথায় স্থাপিত, জাতীয় প্যারেড স্কোয়ারে। শান্তির পাখি ভাস্কর্যটি কোথায় স্থাপিত, টিএইচ চিত্তর ঢাবি। আব্বাসউদ্দিন চত্বর কোথায়, পল্টন মোড। রানার ভাস্কর্যটি কোথায় স্থাপিত, রাজশাহী পোস্টাল একাডেমি গেট। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম, এটি কিন্তু পরীক্ষা আসে, পটুয়াখালী। জয় বাংলা স্লোগান প্রথম কবে ঘোষিত হয়েছিল, জয় বাংলা স্লোগান 2 মার্চ 2022 সালে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে, এটি পরীক্ষা আসে 5ম তফসিলে। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়েছে, 1969 সালে গণঅভ্যুত্থান। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি, সম্মিলিত প্রয়াস। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি, নাজমুল আরা সুলতানা। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন, অনেক পরীক্ষা আসে, বেগম রাজিয়া রাব্বানী। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে, মুন্সিগঞ্জ ও সৈয়দপুর। বাংলাদেশের সর্বাধিক চা কোন জেলায় অবস্থিত, চাবাগান, মৌলভীবাজার। রাষ্ট্রপতি পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারে, জাতীয় সংসদের স্পিকার। বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কতদিন, এটি পরীক্ষা আসে 4682 দিন। বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত, রাজারবাগ ঢাকা। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে, 1974 সালে, শিশু আইন যেটা হয়েছিল। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়, রেসক্রস ময়দানে। হু ওয়াজ দ্য ফার্স্ট উমান টু উইন এ নোবেল প্রাইজ, প্রথম মহিলা কে ছিল যে নোবেল পুরস্কার পেয়েছিল, তিনি হচ্ছেন মেরি কুরি। বাংলাদেশের কোন জেলাটি নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে, ফেনী। ফেনী একটি নদীর নাম। হোয়াট ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, সৌরজগতের সবচেয়ে লার্জেস্ট প্ল্যানেট কোনটি, জুপিটার। রাখাইন উপজাতির অধিক বাস করে কোথায়, কক্সবাজার জেলায়। আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম, 90তম। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে, জানাতুল ফেরদৌস। কিয়োটো প্রোটোকল স্বাক্ষর হয়েছিল কত সালে, 1997 সালে, এটি পরীক্ষা আসে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে, গোবিন্দ হালদার, অনেকবার পরীক্ষা আসছে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকাটির নাম কি, উত্তরাধিকার। বাতিগড়ের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি, কুতুবদিয়া। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম কোনটি, কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও। এটি রূপসী বাংলাদেশ কোন এলাকাকে ঘোষণা করা দেওয়া হয়েছে, সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে বলা হয় রূপসী বাংলাদেশ। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন, শিব নারায়ণ দাস, পরীক্ষা আসে। মুক্তিযুদ্ধের অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় কয়টি, এটি হচ্ছে 4টি, বীরশ্রেষ্ঠ বীরোত্তম বীর প্রতীক, এই যে 4টি রয়েছে সেই 4টির কথা বলছে এখানে। বাংলাদেশের কোন সম্প্রদায়ের মাঝে মাতৃতান্ত্রিক প্রথা চালু হয়েছে, খাসিয়া সম্প্রদায়। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে, 4 মার্চ 1972। জীবন তরিক কি, একটি ভাসমান হাসপাতাল যেটি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, নদীপথে মূলত এটি সেবা দিয়ে থাকে। বাংলাদেশ বিমানের প্রতীক কি, উড়ন্ত বলাকা। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত, বাংলা একাডেমি প্রাঙ্গণে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন, আবহাওয়া অধিদপ্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, এটি কিন্তু আমরা অনেকেই জানি না। আবহাওয়া অধিদপ্তর অনেকে ভাবি বন ও পরিবেশের মধ্যে হবে হয়তো এটি, কিন্তু এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতাকে, নওয়াব আব্দুল লতিফ। বাংলাদেশ সরকারের ব্যাংকারকে, বাংলাদেশ ব্যাংক। বেইল আউট শব্দটি কিসের সাথে জড়িত, অর্থনীতি। ব্লু চিপ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, শেয়ার বাজারের ক্ষেত্রে। কে ট্রেজারি বিল ক্রয় করতে পারেন, বাণিজ্যিক ব্যাংক। কোনটি বিশেষায়িত ব্যাংক না, ইসলামী ব্যাংক। ট্যাক্স হলিডে কি, ট্যাক্স হলিডে সাময়িকভাবে ট্যাক্স মওকুফ করা হয় সেটিকে বলে ট্যাক্স হলিডে। ডিম্যাট কি, শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়াকে বলে ডিম্যাট। প্রত্যক্ষ কর কি, যেটাকে আয়কর বলি আমরা। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু করে, বেপসিমকো ফার্মা যেটাকে বলে। বাংলাদেশে কয়টি পুঁজিবাজার আছে, 2টি। শেয়ার বাজার কোন বাজার অন্তর্ভুক্ত, অর্থবাজার। বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি কত সালে চালু হয়, 1991 সালে। বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্ক কোথায় অবস্থিত, জাপান। বাংলাদেশের প্রথম রেডিকার চালু করে কবে, কোন ব্যাংক, জনতা ব্যাংক। সিনবেট কোন দেশের গোয়েন্দা সংস্থা, এটি একটি গোয়েন্দা সংস্থা এবং এটি একটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, 100। সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত, 60 ভাগ সুন্দরবনের।
বাংলাদেশে অবস্থিত? এর পরের যে প্রশ্ন, ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা। বাংলাদেশে প্রথম কবে চা চাষ আরম্ভ হয়েছিল? হয় এটি হচ্ছে 1840 সালে। বাংলাদেশের কোন স্থানকে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছে? মহাস্থানগড়। দোহারি কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত? 101 কিলোমিটার। মনপুরা সত্তর এটি কী? এটি একটি চিত্রকর্ম, বাট নট শিল্পকর্ম, এটি হচ্ছে একটি চিত্রকর্ম। হু এর দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের পরিচালককে? সাইমা অজেদ পুতুল। কক্সবাজার রেল স্টেশনের স্থপতি কে? মোহাম্মদ ফয়েজ উল্লাহ। দেশের প্রথম মেট্রো রেলের আগারগাঁওকে মতিঝিল রুটের উদ্বোধন হয় কবে? এটি হচ্ছে 4 নভেম্বর 2023 সালে। আমরা এখানে 101টি টিউটোরিয়াল মানে প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করে দিলাম এবং এই প্রশ্নগুলো অনেকটাই কমন প্রশ্ন এবং আপনারা আমাদের এই সব টিউটোরিয়ালগুলো একসাথে পাবেন আমাদের ICT ট্রেনিং ফর অল চ্যানেলটিতে। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার জব প্রিপারেশনের ক্ষেত্রে, আপনার পেশাগত উন্নয়নের ক্ষেত্রে আপনি এগিয়ে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা।